আমি জেম ক্রিয়েশনের পক্ষ থেকে আরও একটি ভিডিও উপস্থাপন করতে চলেছি, যেটা আমাদের এই যে হাইলাকান্দি নকুলপট্টির একটি রাস্তা বর্তমানে এই সংস্কার কাজটি হচ্ছে, সেই সংস্কার কাজটি হচ্ছে দীর্ঘদিন এই সংস্কার হচ্ছে, এটা আমি ভালো মনে করি, একটা ভালো পদক্ষেপ নিয়েছেন। কিন্তু আমার মনে হয় ওই রাস্তাটা যদি আরও এক হাত উঁচু করে যদি বানান, তাহলে আমার মনে হয় যে রাস্তাটা দীর্ঘদিনের জন্য একটা স্থায়ী কাজ হবে। আর এখানে বর্ষা এসে গেলেই এখানে হাঁটু জল নয় বরং কুমোর জল হয়ে যায়। আর এখানে কিছু গুরুত্বপূর্ণ অফিস রয়েছে, এখানে একটা কলেজ, এখানে একটা বিশেষ কলেজ রয়েছে, একটা হাইলাকান্দির মধ্যে বেসরকারি কলেজের মধ্যে একটা টপ মোস্ট, এখানে ছাত্র প্রায় 2000-এর মতো ছাত্র রয়েছেন। এই যে জুনিয়র সায়েন্স কলেজ নামে যে কলেজটি, এখানে রয়েছে একটা লিগেল মেট্রোলজি একটা অফিস আছে, মানে হল্লাভাতরের অফিস। এখানে এই রাস্তায় রয়েছে রতনপুর রোড পোস্ট অফিস বা উপডাকঘরটা রয়েছে। এখানে কৃষি বিভাগের মতো একটা গুরুত্বপূর্ণ বিভাগের অফিসও রয়েছে বিদ্যমান। আরও এখানেও আমার এখানেও দেখা যায় এখানে হাইলাকান্দি এস এস কলেজের সুনামধন্য প্রফেসর জমির স্যার এবং হিফজুল স্যার, এরা এখানে নিত্যদিনই ক্লাস নেন। এখানে অনেক গ্রাম থেকে বহুত ভালো ভালো ছাত্ররা এসে এখানে রোজই ক্লাস নিচ্ছে, ওরা টিচ দান করছেন, কোচিং করছেন। এই ছাত্রদের দেখা যায় যে সময় বর্ষা এসে অসুবিধা হয়, তো আমার মনে হয় এই রাস্তাটা একটা উঁচু করে আর উভয় পাশে একটা জল নিষ্কাশনের জন্য যদি দুটা ড্রেন করা হয় এটা ভালো হয়। সে ব্যাপারে আমি আজকেই আমি জেলা শাসকের দেখা করেছি, জেলা শাসক আব্দুল খানের লগে আলাপ হয়েছে এবং আদিল খান ইনস্ট্রাকশন দিয়েছে যে আমাদের এই রাস্তার এগ্রিকালচার সম্মুখ যে রাস্তার পূর্ব প্রান্ত এই জায়গায় বেশি জল জমা যায়, সেই জায়গাটা উঁচু করা হবে, যার জন্য উনি আমাদের কাজের দায়িত্বে আছে ওয়ার্ড কমিশনার চন্দন সেনগুপ্তকে বলা হয়েছে যে রাস্তাকে আরো একটু উঁচু করার জন্য, এবং সে উঁচু করছে, যার জন্য রাস্তাটা নিশ্চয় আগামী আমাদের মাননীয় জেলাধিপতি হস্তক্ষেপ করেছেন, আমাদের মাননীয় জেলাধিপতি আদিল খান মহাশয়ের হস্তক্ষেপ করেছেন, জরিয়তে আপনি এটা আসাম সরকারের কাছে একটা জোরালো দাবি জানালেন, আরো একা উঁচু করার জন্য আপনি জোরালো দাবি জানালেন, জলের যে প্রবলেম হয়ে যায় আমরা যে রাস্তাটা হয়েছে আমরা এটার জন্য সন্তুষ্ট আছি, কিন্তু যদি রাস্তার মানটা একটু উন্নত হয় তাহলে আমি জেলাবাসীর জন্য তাহলে আপনি এই আমরা হাইলাকান্দির মাননীয় জেলাধিপতি আদিল খান এর জড়িয়ে তার দৃষ্টি আকর্ষণ পূর্বক আপনি কি আসাম সরকারের কাছে জোরালি দাবি জানাবেন? দাবি জানিয়েছি এবং মোটামুটি আজকে থেকে রাস্তার কাজ আরো একটু উঁচু হচ্ছে এবং কাজের মানও মোটামুটি ভালো হচ্ছে। আমি প্রস্তাব দিয়েছি যে এই রাস্তাটা যদি আরো এক হাত উঁচু হয় আর উভয় পাশে দুটা ড্রেন দিয়ে জল নিষ্কাশনের যদি ব্যবস্থা করা হয় তাহলে উভয় পাশে বাড়িটাও বেঁচে যাবে এবং রাস্তাটাও বেঁচে যাবে। এখন প্রথমে যেটা পদক্ষেপ নিয়েছে খালি তারা বাড়িগুলি বাঁচাচ্ছে, কিন্তু রাস্তাগুলি বাঁচানোর কথা তারা চিন্তা করছে না, কারণ আমরা সরকারি দেখছি কাজ আর উপরে এইভাবে যদি একটু ভালো করি মানে উন্নতমানের কাজ হয় রাস্তাটা এটা দীর্ঘদিন লাস্টিং করে। সুতরাং আমরা রাস্তাটাও ব্যস্ত আর উভয় পাশের বাড়িগুলো ব্যস্ত, সুতরাং জল নিষ্কাশনের জন্য উভয় দিকে ড্রেন দিয়া আর যদি এটা করা হয় তাহলে আমার মনে হয় ভালো হয়। আপনার মতামতটা কি রকম? সেটাই আমি সহমত পোষণ করেছি, আচ্ছা আজকে আমি এই জ্ঞান ক্রিয়েশনের পক্ষ থেকে এই যে আমরা রকিলভট্টির যে রাস্তাটা হাইলাকান্দি জেলার এই ব্যস্ততম রাস্তা সম্পর্কে যে দু চারটু কথা বললাম উপস্থাপন করলাম, আমার জেএম ক্রিয়েশনের পক্ষ থেকে আপনাদের কেসে হাইলাকান্দি করিমগঞ্জ এবং কাছাড় ডিস্ট্রিক্ট বা অল যারা আছেন অল ভারতবর্ষের আমরা যারা এই ইউটিউব থেকে আমরা মানে আমরা ভিডিওগুলো দেখি প্রত্যেকের কাছে আমার আগাম এই যে নববর্ষের শুভেচ্ছাও জানিয়েছি, শুভ কাটুক এটা রেখে আমার এই কি যদি দু একটি কথা আপনারা জানতে পারেন বুঝতে পারেন তো আমি আমার সম্মুখিতার্থ বোধ মনে করবো। আর আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর আপনারা শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। থ্যাংক ইউ, ধন্যবাদ।